আন্তর্জাতিক প্রসঙ্গ প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় রবিবার এই ক্ষমা ঘোষণা করে বাইডেন বলেন ছেলের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালত ব্যর্থ হয়েছে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে হান্টারকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন বাইডেন এর আগে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন বাইডেন তবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ছেলেকে ক্ষমা করে নিজ প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন না তিনি হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন এছাড়া কর ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন বিশ্লেষকরা বলছেন বাইডেনের এই সিদ্ধান্ত মার্কিন বিচার ব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে